মানসিক ভারসাম্যহীন ভবঘুরে যে মানুষগুলো নিয়ে আমরা কাজ করছি তাদের মধ্যে একটি বিষয় লক্ষণীয় যে তারা পোশাক বাসস্থান বা খাদ্যের যে পরিচ্ছন্নতা সেটি তাদের মধ্যে নেই কিন্তু একটা বিষয় খুবই লক্ষণীয় যে তারা অর্থ বিষয়টি ভালোভাবেই রপ্ত করেন অর্থাৎ চেনেন যেমন এই পাগলটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সে উস্কোখুস্কো এবং অপরিষ্কার একজন মানুষ তার খাদ্যের বাসস্থানের বা পোশাক পরিচ্ছদের কোনো চিন্তা নেই কিন্তু সে অর্থ আয়ের যে প্রবৃদ্ধি সেটি তার মধ্যে রয়েছে সে রাস্তা থেকে ভাঙাড়িগুলো সংগ্রহ করে সেগুলো একত্রিত করছে এবং এগুলো বিক্রি করে সে টাকা আয় করবে তো চলুন আমরা তার সঙ্গে কিছু সময় কথা বলি তার এলোমেলো কথাগুলো থেকে আমরা কিছু জানার চেষ্টা করি এগুলো বেচলে কি টাকা হয় কত করে কেজি আছে 500 টাকা 500 টাকা কেজি আরে বাবা রে তা প্রতিদিন কয় টাকা হয় 10,000 তাহলে এই টাকা দিয়ে কি করে টাকা দা বাসাই চুলি ও তো ভালোই অনেক টাকার মালিক হ্যাঁ হ্যাঁ এগুলো কোথায় বিক্রি হয় ভাঙ্গির দোকানে ভাঙ্গারির সব চলে সবই চলে পাথর চলে পাথর পাথরও চলে ট্রেন আসছে ট্রেন বাসা কোন জায়গা ভাইয়া বাসে দিয়ে বউ মাইয়া বলা আছে নাকি কয়টা তিনটা তিনটা কি মাইয়া বলা মাইয়া বলার বউ বোর বোর বাসায় আছে ও বোর বোর বাসায় তাহলে তো ভালোই ট্রেন চলছে ট্রেন আমরা যাদের পাগল বলি তারা আসলে মানসিক রোগী তারা আমাদেরই কোনো এক পরিবারের সদস্য আসুন তাদের পাশে দাঁড়াই